তবে এই দেড় মাস, এই দেড় মাস কিন্তু, এই দেড় মাসের সাজেশন তুমি কি পড়বে, যেগুলো পড়লে তুমি কমন পাবে, এক, প্রথম হচ্ছে তোমাকে পড়তে হবে ইনভেনশন এবং ডিসকভারিজ। এই যে বিভিন্ন ইনভেনশন আছে, কে কি আবিষ্কার করেছে, আবিষ্কারক এবং ডিসকভার। ডিসকভার মানে যেটা ছিল কিন্তু যেটা ছিল খুঁজে পাওয়া গিয়েছে, যেমন কলম্বাস ডিসকভার আমেরিকা, ছিল একটা ল্যান্ড সেটাকে নাম দিয়েছে, এটা হচ্ছে ডিসকভার। আর ইনভেনশন কোনটা, যা ছিল না তৈরি করা হয়েছে, যেমন রেডিও, টেলিভিশন, কে তৈরি করেছে রেডিও, কে করেছে টেলিভিশন। আর কোন স্ট্র্যাটেজিগুলো পড়বে, যেগুলো বলছি সেগুলো দরকার হলে নোট করে নাও ভিডিও পজ করে। এক, ইনভেনশন ডিসকভারিজ, দু নম্বর হেরিটেজ, তিন নম্বর হচ্ছে স্পোর্টস, খেলা থেকে পড়তে হবে, কোন খেলায় কতজন প্লেয়ার থাকে, কোন খেলায় কি অ্যাওয়ার্ড দেওয়া হয়, কোন কোন পুরস্কার কোন কোন খেলাতে দেওয়া হয়, কারা পেয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও থাকবে, সদ্য যে তোমার বিশ্বকাপ হয়ে গেল সেখানে কারা প্রাইজ পেয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ কী হয়েছে, ম্যান অফ দ্য সিরিজ কী হয়েছে। গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল মিসেলেনিয়াস সার্ভিস এক্সামিনেশন। আর মাত্র এই পরীক্ষাটার জন্য সময় আছে দেড় মাস মতো। স্টুডেন্টস, এই দেড় মাসের মধ্যে তোমার প্রিপারেশন কেমন নেওয়া উচিত, এই দেড় মাসে কি চোখ বুলাবে, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন বলে আমরা যেটাকে ভাবি, যেটা আমরা জানি, অর্থাৎ এই দেড় মাসের মধ্যে তুমি তোমার সিলেবাসটাকে কিভাবে গুটিয়ে আনবে তার কথাই বলবো। কিভাবে তুমি তোমার পড়াটাকে রিভিশন করবে, কোন কোনগুলো বেশি করে ফোকাস করবে, যাতে এই ওয়েস্ট বেঙ্গল মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষাটা তুমি ক্র্যাক করতে পারো। স্টুডেন্টস, আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আর মাত্র সময় আছে দেড় মাস মতন। এই দেড় মাস সময়ের মধ্যে তোমাকে সিলেবাসটা কভার করতে হবে। আমরা জানি যে সেপ্টেম্বরের 16 তারিখে পিএসসি মিসেলেনিয়াসের পরীক্ষাটা আছে, এবং এই পরীক্ষাটা একটা বড় একটা পরীক্ষা। আর এই পরীক্ষাতে তুমি চাকরি পেলে কোন কোন পোস্ট তুমি পাবে সেটা আগে বলে নিই, তারপর আমরা সিলেবাসে আসবো, প্রিপারেশান কীভাবে নেবে, লাস্ট দেড় মাসের সাজেশান কী সেটাই বলবো। তবে এই চাকরিটা তো যদি তুমি পাও, কোন কোন পোস্ট পাবে এই চাকরিতে, কোন কোন পোস্ট আছে সেটা একবার একটু জেনে নেব। দেখো, আছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। মিসেলেনিয়াস সার্ভিসে গড়ে প্রায় অ্যাপ্রক্স 20টা মতন পোস্ট আছে, 19-20টা, আমি এখানে 16টা মতো লিখেছি, পুরোটা লেখা সম্ভব হয়নি, তো দু একটা বাদ গেছে। তবে মিসেলেনিয়াসের সবকটা পোস্টই ভীষণ ভালো পোস্ট, তো জেনে নিই কী কী পোস্ট আছে, কী কী পোস্টে তুমি চাকরি পেতে পারো। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার রয়েছে একটা পোস্ট, তারপরে কী আছে, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। ব্লকে ডিজাস্টার যে ম্যানেজমেন্ট, ওই যে ঝড় হলে, বৃষ্টি হলে গাছপালা পড়ে যায়, পোস্ট উড়ে যায়, এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের তুমি একটা অফিসার গ্রেডে পোস্ট পাবে। অর্থাৎ মনে রেখো, এই পরীক্ষাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এখানে ম্যাক্সিমাম চাকরি অফিসার। হ্যাঁ, তোমার বাড়ি, তোমার অফিসের সামনে লেখা থাকবে অমুক আধিকারিক অফিসার, তোমার যে টেবিল থাকবে সেই টেবিলে লেখা থাকবে অমুক ডিপার্টমেন্ট অফিসার। কি শুনতে ভালো লাগছে না? শুনতে ভালো লাগলে শুধু হবে, পড়তে তো হবে, নাহলে হবে কি করে? দেখো কি কি আছে, ব্লক মিউনিসিপাল ইয়থ অফিসার, তারপরে কি আছে, ব্লক ওয়েলফেয়ার অফিসার আছে, তারপরে কি আছে, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার। ব্যাকওয়ার্ড মানে যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ আছে, তাদের দেখাশুনো করার অফিসার। অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল অফিসার, অর্থাৎ এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে তুমি অফিসার পোস্টে চাকরি, সব অফিসার পোস্ট, ভালো চাকরি, ভালো প্রিপারেশন নিতে হবে। আর কি পড়বে লাস্ট দেড় মাসে সেটাও বলবো। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম মার্কেটিং অফিসার, যে মার্কেটিং অফিসারটা থাকে না সেই পোস্টটা এটা। তারপরে কি আছে, কালেক্টর অফ কারেকশনাল সার্ভিস, কালেক্টর অফ কারেকশনাল সার্ভিস অফিসার, সব অফিসার। তারপর কি আছে, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, কনজিউমার ডিপার্টমেন্টে তুমি অফিসার পোস্টে চাকরি পাবে। তারপর কি আছে, ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স অফিসার, অর্থাৎ তুমি ইনকাম ট্যাক্স অফিসার হতে পারবে। আর কি আছে, সেভিং
ডেভেলপমেন্ট অফিসার, সেভিং ডেভেলপমেন্ট অফিসার, তারপর কি আছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিসে চাকরি পাবে তুমি, অডিট অডিটর অফ কোঅপারেটিভ সার্ভিস, কোঅপারেটিভ সার্ভিসের অডিটর পোস্টে চাকরি পাবে, আর কি অ্যাসিস্ট্যান্ট অডিটর ব্লক বোর্ড অফ রেভিনিউ অথবা বোর্ড অফ রেভিনিউ, রেভিনিউ ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট অডিট হিসাবে অডিটর হিসাবে চাকরি পাবে, অডিট করতে পারে। বুঝতে পারছো চাকরিগুলো কি? লেডি এক্সটেনশান অফিসার, লেডি এক্সটেনশান অফিসার কিসে হয়? মূলত এডুকেশন পোস্টে তোমাকে দেবে, লেডি মেয়েদেরকে, ভালো চাকরি। ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, ইনভেস্টিগেটিং তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগ পাবে, কি দারুণ পোস্ট। রেভিনিউ ইন্সপেক্টর, রেভিনিউ ডিপার্টমেন্টে চাকরি পাবে। এই যে মিসলেনিয়াস সার্ভিসটা না, ভীষণ একটা ভালো সার্ভিস, তুমি চাকরিটা পেলে একটা অফিসারের তকমা পাবে। তবে এই চাকরিটা পেতে গেলে বললাম তো এতগুলো পোস্টের মধ্যে তুমি একটা পোস্ট পাবে, ঠিক আছে, কিন্তু এর জন্য প্রিপারেশান কী নেবে? আর তো মাত্র দেড় মাস সময় বাকি, এই দেড় মাসের মধ্যে কি পড়বে কি না পড়বে সেটাই বলবো, আরও কিছু বলে দেবো এখানে। এই পরীক্ষা কটা ধাপে হয়? প্রিলিমিনারি ফাইনাল এক্সাম পার্সোনালি টেস্ট, প্রিলিমিনারি হবে 200 নম্বরের, প্রশ্ন কটা থাকবে 100টা থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে। ফাইনাল, ফাইনাল এখন নেই, ফাইনাল দেরি আছে, ফাইনালে তোমার থাকবে 450 নম্বর। এই ফাইনালের মধ্যে থাকবে 50 নম্বরের ম্যাথ ডেসক্রিপটিভ, টোটালটাই ডেসক্রিপটিভ, 150 নম্বরের বাংলা, 150 নম্বরের ইংরাজি, আর যে 100 নম্বর থাকছে সেটা হচ্ছে জিকে, জিকে জিকে ডেসক্রিপটিভ লিখতে হবে, তবে আগে প্রিলি পাস করতে হবে তারপরে, আর লাস্টে গিয়ে 100 নম্বরের ইন্টারভিউ হবে, টোটাল মিলে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এখন এই যে প্রিলিমিনারি পরীক্ষা, 150 নম্বর থাকবে তোমার জেনারেল স্টাডিজ থেকে, 150 নম্বর থাকবে কি থেকে? জেনারেল স্টাডিজ থেকে, অর্থাৎ 75টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 150। অ্যারিথমেটিক থাকবে 50 নম্বরের, অর্থাৎ 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর, অর্থাৎ এখানে 150 আর এদিকে 50, 200 নম্বরের পরীক্ষা হবে টোটাল, কিন্তু কোশ্চেন থাকবে 100টা। এবার আসি নেগেটিভ, নেগেটিভ কী আছে? নেগেটিভ আছে টু থার্ড নেগেটিভ, অর্থাৎ 3টে ভুল গেলে 2 নম্বর কাটা যাবে। তারপরে কী আছে? এই যেটা আছে এটা অ্যাকচুয়ালি দেওয়া না দেওয়া সমান, এটা কোনো দিন কাজে আসে না। ইউ আর অন্তত পক্ষে 40% নাম্বার পেতে হবে, ওবিসি অন্তত পক্ষে 38% নাম্বার পেতে হবে, এসসি অন্তত পক্ষে 35% নাম্বার পেতে হবে, এসটি পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান অন্তত পক্ষে 30 নাম্বার পেতে হবে, কিন্তু এই নাম্বার পেয়ে কোনো দিন পাস হবে না, কোনো দিন প্রিলিমিনারি পাস হবে না, এটা অ্যাটলিস্ট মিনিমাম এটা পেতে হবে, মানে কাট অফ যদি একেবারে কম নামে তাহলে এই নাম্বারটা অন্তত পেতেই হবে, না হলে তুমি পাস করতে পারবে না, কিন্তু এরকম কাট অফ কখনোই নামবে না, তোমাকে অনেক বেশি পেতে হবে। অর্থাৎ জেনারেল 40%, 240% কত? 80, তো 80 পেলে তুমি পাস করবে না, কারণ 80 কোনো দিন কাট অফ নামবে না, মোটামুটি 100 তোমাকে আপ রাখতেই হবে। তো যাই হোক, তোমাকে 200-র মধ্যে পরীক্ষা হবে, জেনারেল স্টাডিজ তাহলে 150 নম্বর, ম্যাথ 50 নম্বর, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, 100টা প্রশ্ন, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে, আর নেগেটিভ থাকছে 2/3। বুঝতে পেরেছো আশা করি? এবার প্রশ্ন হচ্ছে কি পড়বে, তাই না? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ বলবো, লাস্ট মিনিট সাজেশান বলবো, এই লাস্ট মিনিট সাজেশানে কি কি পড়বে আমি একটু নোট করে রেখেছি, সেগুলোই তোমাকে একটু বলবো, সেগুলোই তোমাকে একটু বলবো, তোমাকে বলবো যে তুমি যেটার পরে ফোকাস করবে এই দেড় মাস, এই দেড় মাস, কিন্তু এই দেড় মাসের সাজেশান তুমি কি পড়বে, যেগুলো পড়লে তুমি কমন পাবে। এক, প্রথম হচ্ছে তোমাকে পড়তে হবে ইনভেনশন এবং ডিসকভারিজ, এই যে বিভিন্ন ইনভেনশন আছে, কে কি আবিষ্কার করেছে, আবিষ্কারক এবং ডিসকভার, ডিসকভার মানে যেটা ছিল কিন্তু যেটা ছিল খুঁজে পাওয়া গিয়েছে, যেমন কলম্বাস ডিসকভার আমেরিকা, ছিল একটা ল্যান্ড সেটাকে নাম দিয়েছে, এটা হচ্ছে ডিসকভার। আর ইনভেনশন কোনটা? যা ছিল না তৈরি করা হয়েছে, যেমন রেডিও, টেলিভিশন, কে তৈরি করেছে রেডিও, কে করেছে টেলিভিশন, তো এইগুলো তোমাকে পড়তে হবে এবং ডিসকভারিজগুলো করতে হবে। তারপর কি হেরিটেজ, যতগুলো হেরিটেজ সাইট আছে না সবকটা ভালো করে পড়ে যাবে, প্রশ্ন আসবে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষাতে মিসলেনিয়াস টাইপের প্রশ্ন হবে, এবং সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, আর স্ট্যাটিক জিকেগুলোই ভালো করে পড়তে হবে। আর কোন স্ট্যাটিক জিকেগুলো পড়বে, যেগুলো বলছি সেগুলো দরকার হলে নোট করে নাও ভিডিও পজ করে। এক, ইনভেনশন ডিসকভারিজ,
দু নম্বর হেরিটেজ, তিন নম্বর হচ্ছে স্পোর্টস, খেলা থেকে পড়তে হবে, কোন খেলায় কতজন প্লেয়ার থাকে, কোন খেলায় কি অ্যাওয়ার্ড দেওয়া হয়, কোন কোন পুরস্কার কোন কোন খেলাতে দেওয়া হয়, কারা পেয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও থাকবে, সদ্য যে তোমার বিশ্বকাপ হয়ে গেল সেখানে কারা প্রাইজ পেয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ কী হয়েছে, ম্যান অফ দ্য সিরিজ কী হয়েছে, যে উইম্বলডন হয়, লন টেনিস হয়, অস্ট্রেলিয়ান ওপেন হয়, এগুলো ভালো করে পড়তে হবে, স্পোর্টস থেকে ভালো করে পড়তে হবে, দাবা এগুলো ভালো করে পড়তে হবে, তারপর এয়ার পিস্তল রাইফেল বিভাগ কে কোন পুরস্কার পেয়েছে এগুলো পড়তে হবে, জ্যাভেলিন থ্রো এগুলো ভালো করে পড়তে হবে, স্পোর্টস টোটালটাই ভালো করে পড়তে হবে। তারপর গেছে কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস, বিভিন্ন দেশ এবং তাদের রাজধানী মুখস্থ করে যাবে যাবে যাবে, নাহলে পরীক্ষায় দেখবে আসবে তুমি পারবে না, তোমাকে পড়তেই হবে বিভিন্ন কান্ট্রিজ, তাদের ক্যাপিটাল এবং এবং তাদের মুদ্রার নামটা অবশ্যই পড়বে, তিনটে, ক্যাপিটাল, কারেন্সি, মুদ্রা। তারপর কী আছে, লিটারেচার, লিটারেচার মানে বিভিন্ন সাহিত্যিকের লেখা বই, বিভিন্ন সাহিত্যিকের লেখা বই, কোন বই, লেখককে, সেগুলো পড়বে, নিকনেমগুলো পড়বে, বিভিন্ন লেখকরা নিকনেম ব্যবহার করতেন আগে, সেই নিকনেমগুলো পড়বে, ঠিক আছে। তারপরে কি আছে, ফেমাস প্লেস ইন ইন্ডিয়া, ভারতে যতগুলো ফেমাস জায়গা আছে সবকটা পড়তে হবে, কোন রাজ্যে অবস্থিত, কে প্রতিষ্ঠা করেছে, সালটা পড়তেও পারো নাও পড়তে পারো, মনে রাখাটা টাফ সাল, তবে কে প্রতিষ্ঠা করেছে, কার সময় প্রতিষ্ঠিত হয়েছে, কোন রাজ্য আছে, সেটা ভালো করে পড়বে। আর্টিস্ট, বিভিন্ন আর্টিস্টদের নাম পড়বে, কে কোন পুরস্কার পেয়েছে, সদ্য যে বিভিন্ন সিনেমা জগতে যে পুরস্কারগুলো হয়, কান ফেস্টিভ্যাল, বিভিন্ন যে ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যালগুলো আছে, ভালো করে পড়বে। তারপরে হচ্ছে বিভিন্ন গিটার বাদক, তবলা বাদক, সেতার বাদক, এই যে ইনস্ট্রুমেন্টের সঙ্গে যে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির নামগুলো আছে সেগুলো ভালো করে পড়বে, পড়বে, কমন পাবে, রিভার্স, লেক, সিজ, বিভিন্ন নদী পড়বে, নদীর উপনদীগুলো পড়বে, নদীর উপর যে বাঁধগুলো আছে সেগুলো পড়বে, যে বাঁধগুলো যে রাজ্যে অবস্থিত আছে সেইগুলো ভালো করে পড়বে, এগুলোই তো আসে স্ট্র্যাটেজিকের মধ্যে থেকে, এগুলোই মিসলেনিয়াসের মূল মানে সম্পদ বলতে পারো, এই টাইপের প্রশ্ন হয়, এ বিসিএসের মতন টানা 50টা, মডার্ন হিস্ট্রি থেকে 25টা হিস্ট্রি এরকম থাকে না এখানে, শুধু সায়েন্স থাকে না এখানে, ম্যাক্সিমাম কোশ্চেন মিসলেনিয়াস মানে মিসলেনিয়াস স্ট্যাটিস্টিকের থেকে থাকে, তাই এগুলো ভালো করে পড়তে হবে। তারপর কি, ট্যুরিজম প্লেস, ভারতে যত ট্যুরিজম প্লেস আছে, কেদারনাথ, অমরনাথ, সব ভালো করে পড়তে হবে, এগুলো ঘুরে খেতে হবে। তারপর কি, ফেমাস বুকস অ্যান্ড অথর্স, যত বই আছে, অথর আছে, সে প্রাচীনকাল হোক, ইতিহাসের যত বই আছে তাদের বুকস অ্যান্ড অথর, এবং সদ্য লেখা বুকস অ্যান্ড অথর, এবং রবি ঠাকুর এবং শেক্সপিয়ার, এদের বিখ্যাত বইগুলো, টলস্টয়ের লেখা বইগুলো, ঠিক আছে, এদের বইগুলোকে, রাস্কিন বন্ড, হ্যাঁ, এইগুলো পড়তে হবে, এইগুলো ভালো করে পড়তে হবে, গোদান, গোবান, এগুলো কার লেখা, মুলকরাজ আনন্দের লেখা বইগুলো পড়তে হবে, এই বুকস অ্যান্ড অথর্সগুলো ভালো করে পড়তে হবে, এইগুলো পড়লে দেখবি এখানে বুকস অ্যান্ড অথর দুটো তিনটে থাকবে। তারপর কি আছে, ইম্পর্টেন্ট ডেটস, বিভিন্ন ডেটগুলো ভালো করে পড়বে, ইন্টারন্যাশনাল ডেট, ইন্টারন্যাশনাল ডেট ভালো করে পড়বে, ডেগুলো ভালো করে পড়বে, বিভিন্ন ডে, যে বিভিন্ন ইয়থ ডে, ন্যাশনাল সায়েন্স ডে, রেডিও ডে, এইডস ডে, এই দিনগুলো ভালো করে পড়তে হবে, দিনগুলো ইম্পর্টেন্ট ডেটসগুলো ভালো করে পড়তে হবে, গান্ধী জয়ন্তী কবে, এগুলো ভালো করে পড়তে হবে, নার্স ডে কবে পড়তে হবে, বিশ্ব জল দিবস কবে, এগুলো পড়তে হবে ভালো করে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, বলতে বলতেই বিশ্ব জল দিবস, বলতে বলতে এনভায়রনমেন্টাল স্টাডিজ চলে এসছে, পরিবেশবিদ্যা থেকে প্রশ্ন থাকে, থাকে 5-7খানা প্রশ্ন থাকবে, এনভায়রনমেন্টাল স্টাডিজ কোথা থেকে পড়বে, পরিবেশবিদ্যার বইগুলো পড়তে হবে, 9-10 বই পড়ো দেখবে পাবে। আচ্ছা, যদিও এই পরীক্ষাটা কিন্তু কোশ্চেন অফ পেপার্স কত 10+2 লেভেলের থাকে, কিন্তু তার মানে 10+2 লেভেল মানে তুমি পরিবেশটা 9-10 পড়লেও যথেষ্ট, ওখান থেকে তুমি পেয়ে যাবে, তবে পড়তে হবে ভালো করে, এইগুলো ভালো করে পড়তে হবে, 10+2 মানে কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড হবে, একটু স্ট্যান্ডার্ড হবে। তারপর কি আছে, এগুলো তো পড়লে, এগুলো তো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়লে, এছাড়া তোমাকে পড়তে হবে যেটা নর্মাল সবাইকেই পড়তে হয়, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স পড়তেই হবে, হিস্ট্রি পড়তেই হবে, জিওগ্রাফি এ তো পড়তেই হবে, ভারতের ভূখণ্ড পড়তে হবে, ভারতের সীমারেখা কত আছে, ভারতের ভূখণ্ড টোটাল বিশ্বের ভূখণ্ডের কত পার্সেন্টেজ, ওয়েস্ট বেঙ্গলের ভূখণ্ড ভারতের ভূখণ্ডের কত পার্সেন্টেজ, ভারত কত নটিক্যাল মাইল জল ব্যবহার করতে পারে, পড়তে হবে এগুলো ভূগোল থেকে, ইকোনমি থেকে পড়তে হবে, ইকোনমিক্সের জনককে পড়তে হবে, জাতীয় আয় পড়তে হবে, ব্যাংকিং সিস্টেমটা একটু ভালো করে পড়তে হবে,
একটু মুদ্রাস্ফীতি ভালো করে পড়তে হবে, একটু ছদ্ম বেকারত্ব বেকারত্বের সিস্টেমটা পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। শিল্প ইন্ডাস্ট্রি থেকে পড়বে, এখান থেকে প্রশ্ন আসবে। বলে দিচ্ছি, ইন্ডিয়ান পলিটি থেকে কি পড়বে, এই যে পাঠ ধারা সংবিধান, এই যে লাস্টে 10% সংরক্ষণ পেল জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছে, কততম সংবিধান সংশোধনী, ভারতের মূল সংবিধান যখন গ্রহণ করা ছিল তখন পাঠ কটা ছিল, এখন কটা পাঠ আছে, এগুলো ভালো করে পড়তে হবে। বিভিন্ন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগের জন্য কোয়ালিফিকেশন কি, এগুলো ভালো করে পড়তে হবে। এইগুলো ভালো করে পড়লে জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটি, এগুলো ভালো করে পড়লেই তুমি দেখবে এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আমি আবার বলছি স্ট্র্যাটেজিকে, এক ইনভেনশন ডিসকভারিজ, হেরিটেজ, স্পোর্টস, কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস এবং এর সঙ্গে মুদ্রা, লিটারেচার, ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, যত ফেমাস প্লেস আছে, আর্টিস্ট, রিভার, লেক, সিজ পড়তে হবে, ক্যানেল, বিভিন্ন যে ক্যানেলগুলো রয়েছে না, যে যুক্ত করেছে ভূমধ্যসাগর, লোহিত সাগর, মানে এদেরকে যুক্ত করেছে কে, এগুলো ভালো করে পড়তে হবে। যে সীমারেখাগুলো আছে, র্যাডক্লিফ লাইন, 24তম প্যারালাল, 49তম প্যারালাল, এগুলো ভালো করে পড়তে হবে। ট্যুরিস্ট প্লেস, ফেমাস বুকস অ্যান্ড অথর, ইম্পর্টেন্ট ডেটস, ডে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এগুলোই ভালো করে পড়ো, দেখবে তুমি পরীক্ষা ভালো দিতে পারবে। এবং এই প্রিলিমিনারি পাশ করতে পারলেই, মেন্সটা একটু ভালো দিতে পারলেই দেখবে চাকরিটা পেয়ে যাবে। স্টুডেন্টস, আমি চেষ্টা করেছি যে পিএসসি মিসলেনিয়াস আর মাত্র বলতে গেলে 1.5 মাসের একটু বেশি সময় আছে, এখন থেকে যদি রিভিশনের দিকে যোগ না দাও, এখন থেকে যদি কারেন্ট অ্যাফেয়ার্স ভালো না করে পড়ো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, যদি সম্ভব হয় 1.5 বছর পড়বে, অর্থাৎ 23 পুরোটা পড়বে আর 24টা পড়বে, দেখবে তুমি পাশ করে যাবে। খুব বেশি কাট অফ ওঠে না, এতে 55% থেকে 58% জেনারেল কাট অফ হলেই, 8% নাম্বার পেলেই 55 থেকে 50, মোটামুটি 60% নাম্বার, অনেক বেশি 60% উঠবে না, 55 থেকে 58% পর্যন্ত যদি নাম্বার আনতে পারো না 200-র মধ্যে, দেখবে তুমি প্রিলি পাস করে গেছো। আর তারপর মেন্স প্রিপারেশন তো সময় আছে, আর এটা যদি পাস করো, ক্লার্কশিপের মেন্স, এর মেন্স, WBCS মেন্স সব একবারে প্রিপারেশন ভালো করে নিতে পারবে, দেখবে একটা না একটা চাকরি তুমি পেয়ে যাবে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। আমি চেষ্টা করেছি তোমাকে এই মিসলেনিয়াস পরীক্ষা সম্পর্কে অবহিত করার জন্য, যদি ভালো লাগে একটা লাইক অন্তত পেতেই পারি। আজকে এই পর্যন্ত, সকলেই ভালো থেকো, বাই।